আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে যে ম্যাথগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোন বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার, বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ এবং তা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম এ। যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, তা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। ওকে, এবং বল যেদিকে কাজ করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকে হয়ে থাকে। আচ্ছা, এখন এফ সমানুপাতিক এম এ কিভাবে হলো, কিভাবে আসলো এফ সমান সমান এম এ, সেটার আমরা প্রুফটা দেখব। তো যদি বলা হয় যে প্রমাণ করো যে এফ সমান সমান এম এ, তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে, মনে করি এম বরের একটি বস্তু ইউ আদিবেগে চলছে এবং টি সময় পরে এফ বল প্রযুক্ত করার ফলে তার শেষ বেগ হলো বি। এখানে এম হচ্ছে বস্তুর বর, তাহলে বস্তুর বর ছিল এম এবং সে আদিবেগে চলছিল। টি সময় ধরে যখন তার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো তখন তার শেষ বেগ হলো বি। আশা করি এখানে কোন সাইন দ্বারা কি বোঝায় সেটা আমরা জানি, যে টি দ্বারা কি বোঝায়, এফ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়। ওকে, তাহলে বল প্রয়োগের শুরুতে তার ভরবেগ কত হবে? বল প্রয়োগের শুরুতে সে ইউ বেগে চলছিল, তাহলে তার বেগ হবে ইউ আর ভর হবে এম, তাহলে তার শুরুতে ভরবেগ হবে এম ইউ এবং শেষ ভরবেগ হবে, অর্থাৎ বল প্রয়োগ শেষে তার যেই ভরবেগ সেটা হবে, শেষ বেগ ছিল বি আর ভর হবে এম, ভর সবসময় সমান থাকে, তাহলে শেষ ভরবেগ হবে এম বি। তাহলে আদি ভরবেগ যদি হয় এম ইউ, শেষ ভরবেগ যদি হয় এম বি, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? অবশ্যই সেটা আমাদেরকে বিয়োগ করে বের করতে হবে। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ। তারপর ভরবেগের পরিবর্তনের হার, আমরা জানি যখন হার শব্দটা আসে তখন সেখানে সময় কথা চলে আসবে এমনি, ঠিক আছে? হার মানে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করা। তাহলে এখানে ছিল ভরবেগের পরিবর্তন যে এম বি মাইনাস এম ইউ, আর সেটাকে আমরা যখন সময় দিয়ে ভাগ দিয়েছি তখন সেটা হয়ে গেছে পরিবর্তনের হার। ওকে, এখন আমরা এই লাইন থেকে কি করতে পারি, দেখেন এখানে দুই জায়গায় হচ্ছে কি আছে, এম আছে। তো আমরা কি করলাম, দুই জায়গা থেকে এম কে কমন নিয়ে নিলাম। যদি দুই জায়গা থেকে এম কে কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে বি, এখান থেকে এম কমন নিয়ে গেছি থাকবে হচ্ছে ইউ, আর বাই হচ্ছে টি, তাই তো? দেখেন এটাই এম ব্র্যাকেট বি মাইনাস ইউ বাই টি। এখন আমরা ত্বরণের একটা সূত্র জানি, ত্বরণের একটা সূত্র আমরা জানি যে ত্বরণ সমান সমান ছিল এ সমান সমান বি মাইনাস ইউ বি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সূত্র ছিল, আমরা সেটা জানি। এখন দেখেন তো যে বি মাইনাস ইউ বাই টি এই রাশিটা মানে কি, এই রাশিটা না, যে বি মাইনাস ইউ বাই টি, তার মানে বি মাইনাস ইউ বাই টি এটার পরিবর্তে আমি লিখতে পারি এ। তো এখানেও সেম, এই বি মাইনাস ইউ বাই টি এই রাশিটার পরিবর্তে আমি লিখেছি এ, এই যে দেখেন এ, আমরা এ লিখেছি। আবার একটু বোঝেন, আমাদের পাশে আছে এম, তো সে এম কে আমরা লিখেছি এম, আর বি মাইনাস ইউ বাই টি তার পরিবর্তে আমরা লিখতে পারি এ, তো লিখেছি এ। তো এই যে এম এ, এই জিনিসটা কি হলো, এই জিনিসটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। দেখেন আমরা যে এই কাজগুলো করতেছি এটা কি ছিল, ভরবেগের পরিবর্তনের হার। তো এটাকে হচ্ছে আমরা শর্ট করে করে এ পর্যন্ত নিয়ে আসছি, যেটা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার সমান সমান এম এ। তাহলে আমরা ফাইনাল যেটা পেলাম যে ভরবেগের পরিবর্তনের হার এম এ। এখন এই এম এ কার সমান, যে আমরা এখানে দেখলাম কোন বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ মানে ফোর্স, ফোর্স মানে বল, তাহলে সেটা হচ্ছে সে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার, এই যে বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার এই প্রযুক্ত বলের সমানুপাতিক, অথবা এটাকে আগেও লিখতে পারি বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা যে বললাম এফ
সমানুপাতিক এম এ, তো এটা দিয়ে তো আমরা কোনো ম্যাথ করতে পারবো না, কারণ ম্যাথ করতে হলে আমাদের এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আমাদের সমান চিহ্ন দিতে হবে। তো সমানুপাতিক উঠিয়ে যখন আমরা সমান চিহ্ন দিব, তখন এই সমানুপাতিক উঠিয়ে সমান চিহ্ন দিব এবং সাথে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তো এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক? তাহলে এফ সমান সমান কে এম এ। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকের মান কত? এই সমানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে ওয়ান। এখানে যখন এম সমান সমান ওয়ান, এ সমান সমান ওয়ান এবং এফ সমান সমান ওয়ান হবে, তখন কে কে ইজুকাল টু ওয়ান হবে। তো এখানে কে ইজুকাল টু হচ্ছে ওয়ান। যদি কে ইজুকাল টু ওয়ান হয় তাহলে ওয়ান দ্বারা কোনো কিছুকে গুণ করলে সাথে যে মানটা থাকে সেই মানটাই পাওয়া যাবে। তাহলে আমরা শেষ পর্যন্ত যে মানটা পাবো কে ইজুকাল টু ওয়ান বসিয়ে, সেটা হচ্ছে এফ সমান সমান এম এ, কারণ কে ইজুকাল টু ওয়ান। দেখেন আমাদের ফাইনাল যে রেজাল্টটা হয়েছে সেটা এটাই, এফ সমান সমান এম এ। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন যদি বলে এফ সমান সমান এম এ প্রমাণ করো, তাহলে আমরা কি করব? শুরু থেকে যেভাবে করেছি ঠিক এখান থেকে লিখবো আমরা, যে এখান থেকে লেখা শুরু করবো, মনে করে থেকে লেখা শুরু করে মাঝখানে যে কথাগুলো আছে যে এ পর্যন্ত লিখবো, তারপর মাঝখানে যে কথা আছে এগুলো সব লিখা লাগবে না, এগুলো লিখা লাগবে না, ঠিক আছে? জাস্ট এখানে আমরা লিখবো যে এখানে কে সমান সমান কত, কে ইজুকাল টু ওয়ান, সুতরাং এফ সমান সমান এম এ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এই বলের একক হচ্ছে নিউটন। ওই বিজ্ঞানী নিউটনের নামকে সম্মান জানিয়ে আমরা বলের একক রেখেছি নিউটন। তাহলে যদি বলে এক নিউটন বলতে কি বোঝায়, তাহলে আমরা মুখস্থ না করে আমরা সূত্র থেকে বলবো, যদি বলে যায় এফ সমান সমান এম এ, তাহলে এফ সমান সমান এম এ যদি হয়, তাহলে এখানে এখানে এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে ত্বরণ। তো বস্তুর ভরের একক হচ্ছে কেজি আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে যতটুকু বল লাগবে সেটা হচ্ছে আমাদের 1 নিউটন। এখন আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, দেখি ম্যাথটা আমরা বুঝি কিনা। বলেছে যে আগের অনুচ্ছেদের উদাহরণে প্রতিটি বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। আগের অনুচ্ছেদ কোনটা আমাদের মনে আছে? ওই যে আমরা সাইকেল চালিয়েছিলাম, সাইকেলের বর ছিল 75 কেজি। দেখাচ্ছি আপনাদেরকে, এই ম্যাটটা হচ্ছে আমরা করেছিলাম উপরের যে হচ্ছে আমাদের মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো দিয়ে হচ্ছে আমরা এটা করেছি। এখন বলেছে এখানে যে উপরের অনুচ্ছেদ অনুযায়ী, উপরের অনুচ্ছেদ আমরা কি বের করেছি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বলছে উপরের অনুচ্ছেদে বস্তুগুলা কি পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা কি হবে, বল। বলের সূত্র হচ্ছে এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ। তাহলে সে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করবো, এফ সমান সমান এম এ। আর এই এম এ কি ছিল, এম এ সমান সমান হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বস্তুর ভরের বেগের পরিবর্তনের হার কার সমান, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদেরকে লাগবে কি, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। তো অলরেডি আমাদের সাইকেলের ভর বেগের পরিবর্তনের হার আমরা এখানে বের করে ফেলেছি 1.25 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার গাড়ির ক্ষেত্রে ভর বেগের পরিবর্তনের হার 33.33 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভর বেগের পরিবর্তনের হার আমাদেরকে আলাদা করে বের করার দরকার নেই, কারণ আমরা আগের অনুচ্ছেদে অঙ্ক করতে গিয়ে বড় ব্যাগের পরিবর্তনের হার বের করে ফেলেছি। তাহলে এই বড় ব্যাগের পরিবর্তনের হার কার সমান হবে, এই প্রযুক্ত বলের সমান। তো এখানেও সেম, এই বস্তুর বড় ব্যাগের পরিবর্তনের হার সমান সমান কি হবে, এটা হবে এফ এর মান, এটাও হবে এফ এর মান, এটাও সেম এফ এর মান, আর এখানেও এটাও এফ এর মান, এটাও প্রযুক্ত বলের মান। তাহলে এই মানগুলো হবে প্রযুক্ত বলের মান। দেখেন কি লিখছে, যে সাইকেলের উপর প্রযুক্ত বলের মান 1.25 নিউটন। যদি আপনারা আগের অনুচ্ছেদে যান দেখবেন কি, সেখানে হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার এটাই, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার ছিল। আর আমরা জানি ভরবেগের পরিবর্তনের হারই কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন যা হবে প্রযুক্ত বলের মান তাই হবে। দেখেন এটাও সেম 33.33, অর্থাৎ এটা হচ্ছে, এটাই ছিল ভরবেগের পরিবর্তনের হার, আর এই ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এই দুইটা সেম, উপরে দুইটার মতোই, উপরে ভরবেগের পরিবর্তনের হার যা ছিল প্রযুক্ত বলের মান তাই। এখন এটা দেখেন, এই ম্যাথটা একটু প্রবলেম আছে, একটু ভুল আছে। বলেছে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান 750 কেজি ভরের একটি
গাড়ির বেগ 10 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে 70 মিটার/সেকেন্ড হলো, গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে। তাহলে আমাদের এখানে কি কি বের করা লাগবে আমরা একটু দেখি। আমাদের এখানে দেওয়া আছে 50 মিটার/সেকেন্ড বেগে চলমান, তাহলে সে যে বেগে চলা শুরু করছে সেটা ছিল কি আদি বেগ ইউ, এবং 750 কেজি ভরের একটি বস্তু, তাহলে এটা হচ্ছে বস্তুর ভর এম সমান সমান 750 কেজি। আচ্ছা আর কি বলা হয়েছে, আর দেওয়া আছে গাড়িটির বেগ 10 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে 70 মিটার/সেকেন্ড হলো, তাহলে গাড়িটির ব্যাগ ছিল 50, সেই গাড়িটির ব্যাগ 10 সেকেন্ড সময়ে, তাহলে এটা হচ্ছে কি টি, টি সমান সমান 10 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে তার ব্যাগ হয়েছে 70 মিটার/সেকেন্ড, তাহলে এটা ছিল শেষ ব্যাগ। সে লাস্টে যে ব্যাগটা হয়েছে সেটা হচ্ছে কি তার শেষ ব্যাগ। আচ্ছা এখন বলেছে গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে, তাহলে গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে বলের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি বল এফ সমান সমান হচ্ছে কি, বল এফ সমান সমান এম এ। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কি কি লাগবে, আমাদের এ লাগবে আর এম লাগবে। তাহলে এম সমান সমান হচ্ছে 750 কেজি, সেটা আমরা পেয়ে গেছি সরাসরি, কিন্তু এ কোন জায়গায় ত্বরণের কথা হচ্ছে বলা নাই, তাহলে আমাদের ত্বরণ বের করতে হবে আলাদাভাবে। আমরা ত্বরণের একটা সূত্র জানি, এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে মানগুলো একটু ভুল বসানো হয়েছে, এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। আচ্ছা বি ছিল শেষ বেগ, তাহলে এখানে শেষ বেগ কত ছিল, শেষ বেগ হয়েছে 70, শেষ বেগ 70 মাইনাস আদি বেগ কত ছিল, আদি বেগ ছিল 50, বাই ছিল সময়, সময় কত ছিল 10 সেকেন্ড, তাহলে 70 থেকে 50 গেলে থাকবে 20, 20কে হচ্ছে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2, তাহলে এখানে এই 10 মিটার/সেকেন্ড স্কোয়ার এর পরিবর্তে ত্বরণ হবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে একটু ভুল আছে, আমাদের ত্বরণের মানটা হবে 2, অ্যান্সার হবে 2। এবং তাহলে আমরা পেয়ে গেলাম বর 750 কেজি কিন্তু আমাদের কি লাগবে ত্বরণ, ত্বরণ আমরা পেয়ে গেছি 2, তাহলে 750 কে যদি 2 দ্বারা গুণ করি আমরা পাবো হবে, আমরা পাবো 1500, তাহলে এই বলের মানটা হবে 1500 নিউটন, কিন্তু এখানে ভুল দেওয়া আছে, এখানে দেওয়া আছে 7500 নিউটন। ওকে তো আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে, যদি উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।